প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির আলোচনায়। ইতিমধ্যে আমরা ভাগশেষ উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ দেখেছি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং অতঃপর উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যও কিন্তু আমরা পড়েছি। তো এ পর্যায়ে আমরা কি করব, এই উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রয়োগে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তবে প্রথমেই আমি যে অঙ্কটা সিলেকশন করেছি সেটা কিন্তু একটু মজার, মজার এই কারণে যে একই অঙ্কে আমরা দুইটা উপপাদ্য প্রয়োগ করব। এটা এমন একটা অঙ্ক এবং পরীক্ষার জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কটার আদ্যোপান্ত অর্থাৎ আদি থেকে অন্ত পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং এখান থেকে শুধুমাত্র এই অঙ্কটাই করবে না, এই অঙ্কটার বাইরেও আরো অনেক কিছু জানার চেষ্টা করবে, অনেক কিছু, এবং যেগুলি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যে কোনো প্রয়োজনে সেটা তুমি কাজে লাগাতে পারবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। তো প্রথমে চলো আমরা অঙ্কটা দেখে নেই যে প্রশ্নটা কি। আসলে বলা হয়েছে দেখাও যে পি অফ এক্স ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি একটি বহুপদীর এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক হবে। তার মানে এক্স মাইনাস ওয়ান এই পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক হবে যদি ও কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য হয়। দুটি বিষয় এখানে লক্ষ্য করব, বিশেষত এই যে যদি ও কেবল যদি, এই শব্দটা আমরা কোনো কোনো অঙ্কে দেখতে পারি এবং অনেক সময় কিন্তু আমরা এই শব্দটা প্রয়োগও করি অঙ্কের সমাধানে। তো এখানে প্রশ্নেই বলা আছে যদি ও কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য হয়, তার মানে একমাত্র শর্ত এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য যার অধীনে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক হবে। তার মানে এই শর্ত ছাড়া অন্য কোনো শর্তে এক্স মাইনাস ওয়ান পি এক্স বহুপদীর উৎপাদক হতে পারে না, একমাত্র শর্ত। এই যে যখন এরকম বোঝায় সেটার গুরুত্ব বোঝাতে যদি ও কেবল যদি শব্দটা এভাবে প্রয়োগ করা হয়। তো আমরাও বিভিন্ন অঙ্কের সমাধানে অনেক সময় এমনটি ব্যবহার করে থাকি, এ ধরনের শব্দ ব্যবহার করে থাকি, তাই না? নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা সেটা করেছ। যাই হোক, এ ধরনের শর্ত যদি উল্লেখ থাকে যে একমাত্র এই শর্তে এটা প্রমাণ করো, তাহলে আমরা এ ধরনের অঙ্ক দুই দিক থেকে প্রমাণ করব। একটা হলো যে এই শর্তটাকেই বেস করে আমরা প্রমাণ করব এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, আবার বিপরীত দিক থেকে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক ধরে নিয়ে আমরা এই শর্তটাই প্রতিপাদন করব। এই দুই দিক থেকে আমরা এ ধরনের অঙ্ক সমাধান করব। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় আমি বলবো, এটা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্কটা সমাধানের পূর্বেই সেটা বলে নেই, সেটা হলো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য এগুলি আসলে কি দেখে নেই তো, যে এ বি সি ডি এগুলি আসলে কি। একটু বহুপদীতে আসি, বহুপদীর লক্ষ্য করো এক্স কিউবের সব এ, এক্স স্কোয়ারের সব বি, এক্স এর সব সি এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সব ডি অর্থাৎ ধ্রুবক পদ ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বহুপদীর সহগগুলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এগুলো সহগগুলার সমষ্টি আসলে শূন্য, এটা দেখিয়েছে। তাহলে আমরা আপাতত একটা সিদ্ধান্ত কিন্তু নিতে পারি যে কোনো বহুপদীর সহগগুলার সমষ্টি শূন্য হলে এক্স মাইনাস ওয়ান ওই বহুপদীর একটি উৎপাদক হয়। সেটা আমরা এই অঙ্কটা করার শেষে আমরা দুই একটি আরও উদাহরণ দুই একটি নিয়ে সেটা আমরা দেখাবো যে আসলে সহগগুলার সমষ্টি যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস ওয়ান ওই বহুপদীর একটা উৎপাদক হবে, সেটা যে বহুপদী হোক এক্স মাইনাস ওয়ান হবে তার উৎপাদক। সেটা আমরা দুই একটা উদাহরণ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা অঙ্কটা শুরু করি। ওই যে বলেছিলাম যে দুই দিক থেকে করব, প্রথমত শর্তটা প্রয়োগ করে আমরা প্রমাণ করব এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, আবার এক্স মাইনাস পি এক্স এর একটি উৎপাদক ধরে নিয়ে শর্তটাই প্রতিপাদন করব। তো তুমি যে কোনো অংশ দিয়ে শুরু করতে পারো, যে কোনো দুইটা অংশ দুইটা পর্ব যে কোনো পর্ব দিয়ে তুমি শুরু করতে পারো। আমি প্রথমে শুরু করতে চাচ্ছি এই শর্তটা দিয়ে যে যেটা দেওয়া আছে ওইটা শূন্য ধরে নেব। হ্যাঁ, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য এটা নিজেই ধরে নিচ্ছি, আসলে কিন্তু দেওয়াই আছে কিন্তু আমরা ধরে নেব যে মনে করি ওই শর্তটা, মনে করি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য, মানে এটা ধরে নিচ্ছি যে এটা ইকুয়াল টু শূন্য ধরে নিচ্ছি, ওরা দেওয়া আছে তা দিয়ে দিয়েছে তা না, আমি ধরে নিলাম যে এত ইকুয়াল টু শূন্য।
এবং এটাকে একটা সমীকরণ নাম্বার দিই। এবার যেহেতু এক্স মাইনাস এ পি এক্স এর একটু উৎপাদক দেখাতে হবে, তো বুঝতেই পারছো ভাগশেষ পি অফ ওয়ান, আসলে ওই বুঝতে পারা থেকেই আমরা পি অফ ওয়ান বের করবো। তো এখানে পি অফ এক্স দেওয়া আছে, আমরা এটা লিখবো যে পি অফ এক্স। এ লাইনটা লিখে নিলে ভালো, না লিখলেও সমস্যা নেই। এ এক্স কিউব, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এখান থেকে ওই যে পি অফ ওয়ান বের করবো। এবং পি অফ ওয়ান কোত্থেকে আসে সেটা তোমরা জানো, আমি দেখিয়েছিলাম টেকনিকটা, যে ভাজক যেটা বলা থাকবে ওইটাকে শূন্য ধরলেই এই যে এক্স এর যে মানটা আসে, দেখো এই যে এক্স এর মানটা আসে ওইটাই, ওই মানটাই এই এক্স এর রিপ্লেসমেন্টে বসিয়ে আমরা ভাগশেষ বের করি, এই যে পি অফ ওয়ান। এখন এক্স এর রিপ্লেসমেন্টে তো ওয়ান, তাহলে ডান পাশেও তো এক্স এর রিপ্লেসমেন্ট ওয়ান হবে, তাহলে এ ইন্টু ওয়ান কিউব প্লাস বি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়ান প্লাস ডি। আমি একদম ডিটেলস করে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে দেখো আসে কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর আমরা তো ওই যে 1 নং-এ লিখেছি, ধরে নিয়েছিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য, কাজে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু আমরা শূন্য লিখতে পারবো। এটা কোথা থেকে লিখতে পারবো? 1 নং, ওই যে ধরে নিয়েছিলাম, হ্যাঁ 1 নং হতে, এই কথাটা এখানে ব্রেকেটে উল্লেখ করে দিলাম। এখন দেখো এই যে, যেহেতু পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য, এই যে পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য, এই যেহেতু পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য, অতএব এক্স মাইনাস এ পি এক্স এর একটি উৎপাদক, এটা কি উৎপাদক উপপাদ্য অনুযায়ী এই কথাটা আমরা লিখবো, যে সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী, উৎপাদক উপপাদ্য অনুযায়ী হ্যাঁ এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, পি এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক, এটা আমরা বলতে পারি, এটা কিন্তু উৎপাদক উপপাদ্য অনুযায়ী। এখন আমরা অঙ্কটার দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশটা আমি এখানে ডান পাশেই করতে চাচ্ছি। দেখো দ্বিতীয় অংশটা কি, এই যে প্রথম অংশে তো এইটাই ধরে নিয়েছিলাম, এখন দ্বিতীয় অংশ করব যে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, এটা আমরা ধরে নেব। হ্যাঁ মনে করি যে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, এটাই এটাই আমরা মনে করে নেব, যে মনে করি মানে যেটা অলরেডি আমরা প্রমাণ করেছি ওইটাই আমরা এখন ধরে নিচ্ছি। মনে করি এক্স মাইনাস ওয়ান, মনে করি এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, মানে এই শর্তে আমরা ইতিমধ্যে যা প্রমাণ করেছি তাই আবার ধরে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক, এটা মনে করে নিলাম। তো এক্স মাইনাস ওয়ান পি এক্স এর যদি একটি উৎপাদক হয়, তাহলে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী, এখানে আমরা এই বাংলাটা লিখবো, যে উৎপাদক উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা অনুযায়ী, বিপরীত উপপাদ্য অনুযায়ী, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি যে পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য হবে, পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য, তাই না? এখন কথা হলো পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য হবে, তো আমরা বহুপদীটা যদি এখন আমরা লিখি যে উৎপাদক উপপাদ্য অনুযায়ী, তো পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য হবে, পি অফ ওয়ান ইকুয়াল টু শূন্য হবে। তাহলে পি অফ ওয়ান ওই যে বহুপদী থেকে পি অফ ওয়ান, তাহলে পি অফ ওয়ান মানে কি, এই যে এক্স এর রিপ্লেসমেন্ট ওয়ান আছে, তাহলে এখানে ডান পাশে এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো, তাহলে বা দিয়ে লিখি এ ইন্টু, এই যে এ ইন্টু ওয়ান কিউব, এই যে এ এক্স কিউব প্লাস, ওই যে ডান পাশটা লক্ষ্য করো, এখানে তো পি অফ ওয়ান লিখছে, এই যে পি অফ ওয়ান, পি অন ওয়ানের পরিবর্তে কিন্তু এইটুকু লিখছি, তাহলে এ ইন্টু এক্স কিউব আছে, এই যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার, এই যে বি ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে সি ইন্টু এক্স প্লাস ডি ইকুয়াল টু শূন্য। এবার লক্ষ্য করো আরেকটা লাইন যদি আমরা করি, তাহলে আসে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু শূন্য। এবার আমরা এই শর্তটাই কিন্তু প্রতিপাদন করেছি, এক্স মাইনাস ওয়ানকে পি এক্স এর একটি উৎপাদক ধরে শর্তটাই প্রতিপাদন করেছি, এই দুই দিক থেকে এভাবে প্রমাণ করে তারপরে আমরা জাস্ট প্রশ্নটাই হুবহুব লিখে দেবো, জাস্ট দেখাও যে কথাটা বাদ দিয়ে বাকিটুকু হুবহুব লিখে দেবো লাস্ট লাইন ফিনিশিং লাইন হিসেবে, তারপর লিখবো আমরা দেখানো হলো, বা ইংরেজিতে লিখতে পারি শো। এবার আসো আমরা এই যে এই
অঙ্কটা করে আমরা একটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। সেটা কি, যে সহগগুলার সমষ্টি যদি শূন্য হয়, কোনো ধনাত্মক মাত্রার বহুপদীর সহগগুলা যদি শূন্য হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান সেই বহুপদীর একটি উৎপাদক হবে। এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সিদ্ধান্তটা লিখে নিই, এক্স মাইনাস ওয়ান ধনাত্মক মাত্রার যে কোনো বহুপদীরই একটি উৎপাদক হবে, যদি ও কেবল যদি বহুপদীর সহগ সমূহের সমষ্টি শূন্য হয়। এই যে এই এই শর্তটা আমরা এখন আমরা প্রুফ করতে চাই। যেমন একটা বহুপদী আমরা যদি নেই, যেমন পি অফ এক্স, এটাও কিন্তু ওই ধরনের একটা বহুপদী যেটা দেওয়া আছে প্রশ্নে। তারপরে আমরা একটা বহুপদী নিলাম, এই মন্তব্যটা প্রমাণ করার জন্য, এই যে এটা প্রমাণ করার জন্য যে একটা বহুপদী নিলাম পি অফ এক্স ইকুয়াল টু 5x³ - 3x² + 2x - 4, এখানে সহগগুলার সমষ্টি যদি তুমি করো, দেখো আমি শুধু সহগগুলার সমষ্টি করব, তাহলে ফাইভ, এই যে ফাইভ ফাইভ প্লাস, এই যে প্লাস করব, দেখো -3, এই যে এক্স স্কোয়ারের সহগ -3 প্লাস এক্সের সহগ 2 এবং ধ্রুবক পদ আছে 4। এটা যদি তুমি সহগ সমষ্টি করো, দেখো এই যে ধনাত্মক মান আছে 5 এবং এই যে 2 7, আর ঋণাত্মক মান আছে -3 এবং -4, তার মানে -7, তার মানে ধনাত্মক 7 মাইনাস ঋণাত্মক 7, তার মানে কিন্তু শূন্য। তাহলে আমরা যেটা দেখলাম যে সহগগুলার সমষ্টি শূন্য, তাহলে ধিম করে আমরা বলে দিতে পারবো, যখনই দেখবো যে সহগগুলার সমষ্টি শূন্য, তাহলে এক্স মাইনাস ওয়ান এই এই বহুপদীর একটি উৎপাদক। এ ব্যাপারে আর অন্য কোনো প্রমাণ করার প্রয়োজন পড়বে না। এভাবে লিখবো যে আমরা জানি যে সহগগুলার সমষ্টি যদি শূন্য হয়, কোনো ধনাত্মক মাত্রার বহুপদীর সহগগুলার সমষ্টি যদি শূন্য হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান ওই বহুপদীর একটি উৎপাদক হয়, সুতরাং এক্স মাইনাস ওয়ান পি এক্সের একটি উৎপাদক। যদি কখনো দেখো যে এক্স মাইনাস ওয়ান কোনো একটা বহুপদীর উৎপাদক প্রমাণ করতে বলছে, তাহলে তুমি প্রথমেই দেখবা যে সবগুলা সমষ্টি শূন্য হচ্ছে, সবগুলা সমষ্টি দেখিয়ে দিবে, দেখিয়ে দিয়ে তারপরে বলবে যে আমরা জানি যে কোনো ধনাত্মক মাত্রা বহুপদীর সবগুলা সমষ্টি যদি শূন্য হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান ওই বহুপদীর উৎপাদক হয়, সুতরাং এক্স মাইনাস ওয়ান প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক। বাস প্রমাণ হয়ে গেল। আর একটা বহুপদী নিয়ে আমরা এটা প্রমাণ করতে চাই, পি অফ এক্স ইকুয়াল টু 4x⁴ - 5x³ + 5x - 4। এখানেও যদি আমরা সহগগুলার সমষ্টি নেই, দেখো আমরা লিখবো সহগ সমূহের সমষ্টি, তাহলে 4 প্লাস এখানে কি -5, এই যে -5, তারপরে আছে +5, হ্যাঁ আর এই যে -4, তাহলে দেখো এখানে এই +5 - 5 ক্যান্সেল, +4 - 4 ক্যান্সেল, তার মানে ডিরেক্ট আমরা লিখতে পারতেছি শূন্য। যেহেতু সহগ সময়ের সমষ্টি শূন্য, সুতরাং এক্স মাইনাস এ পি এক্স বহুপদীর একটি উৎপাদক। এখান থেকে কিন্তু চমৎকার একটা জিনিস পাওয়া গেল, যদি কোনো অঙ্কে কখনো প্রমাণ করতে বলে যে এক্স মাইনাস ওয়ান কোনো একটা বহুপদীর উৎপাদক, তাহলে তুমি প্রথমেই সহগ সময়ের সমষ্টি শূন্য দেখাবে, তারপরে তুমি লিখবে যেহেতু সহগ সময়ের সমষ্টি শূন্য, সুতরাং এক্স মাইনাস ওয়ান পি এক্সের একটি উৎপাদক। এটা তুমি খুব সহজেই প্রয়োগ করতে পারবে। আশা করি এই অঙ্কটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো।